প্রিয় নীলাদ্রি, তুমি কেমন আছো? প্রতিদিনের মতো খাচ্ছ দাচ্ছ ঘুমাচ্ছ তো? রোজকার মতো পড়াশোনা চলছে তো? ভার্সিটিতে অ্যাসাইনমেন্ট ঠিকমতো জমা দাও? আমি প্রতিদিনের মতো বারান্দায় বসে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে বেকার সময়গুলো কাটাই। তুমি ক্যান্টিনে অথবা ক্যাফেলায় আগের মতো আড্ডা দাও। তোমার ওখানে কত নতুন বন্ধু হয়েছে, কত কত বন্ধু হবে আরো। আজ আমি তোমার থেকে বহু দূরে। ইচ্ছে ছিল রেল লাইনের মতো সমান্তরালে চলব পাশাপাশি, কিন্তু হলো কই? তোমার স্বপ্নগুলো ছিল নস্টালজিক, আমার চিন্তাগুলো ছিল ডানপিটে। উদ্ভট চিন্তাগুলো এখনো ঘুরপাক খায়, ছেলে মানুষীও করি মাঝে মাঝে। সিগারেটের নিকোটিনের স্বাদ পাবার নেশা এখন আরও বেড়ে গেছে টেনশনে টেনশনে। এখন ভাবি একটা চাকরি পেলে খুবই ভালো হতো। ঘরে অসুস্থ বাবা মা, ছোট বোনটা খুব দ্রুত বেড়ে উঠছে। আগের মতো কেন জানি নেই আমি, বদলে যেতে হয়েছে অনেকটা। পরিস্থিতিতেই তো বদলে যায় মানুষ। তুমি তো দিব্যি ঘুরছো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, ক্যাফেটেরিয়া, আর আমি ভাবলে বিষণ্ণতা জমে বুকে। আচ্ছা ভাবো তো কতটা আবেগী ছিলাম, কথাগুলো মনে পড়লে হাসি পায় আমার। একদিন বলেছিলে, রুদ্র আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। সেদিন বলেছিলাম আমিও, অথচ আজ আজ দুজন দুজনকে ছেড়ে খুব ভালো আছি। তুমি হয়তো ভুলেই গেছো আমাকে। নীলাদ্রি, নীলাদ্রি, পৃথিবীর মানুষগুলো সবাই আবেগী। জানো এখন আমার সময় কাটে খুব টেনশনে, ছেলে মানুষের জীবন বড় দায়িত্বের। তুমি ভার্সিটি শেষ করেই হয়তো ভালো জব পাবে, ভালো একটা বর পাবে, বিন্দাস একটা লাইফ হবে। আর আমি কোনো দোকানের কর্মচারী, ক্যারেজের ম্যানেজার হবার জন্য চাকরি খুঁজছি। সেই তো আমি একদিন তোমায় কথা দিয়েছিলাম, নীলাদ্রি দেখো দেখো আমি একদিন ডাক্তার হবই। তুমি ভার্সিটি, ওকালতি, কোনো কিছু চিন্তাই করোনি, শুধু হতে চেয়েছিলে বিউটি পার্লারের বিউটিশিয়ান। দেখো দেখো আজ কতটা ভালো অবস্থানে গেছো। মানুষের সব কিছুতেই একটা ভাগ্য লাগে নীলাদ্রি। তুমি ভালো থেকো, খুব খুব ভালো।